ব্রেকিং, শীঘ্রে রাজ্যত নোহোৱা হ'ব পাৰে। লোড শ্বেডিঙৰ সমস্যা, লোড শ্বেডিঙক লৈ উদ্বিগ্ন হৈ পৰিছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীয়ে লৈছে বিশেষ পদক্ষেপ। এই মুহূর্তৰ এটা অতি গুরুত্বপূর্ণ খবর দিব বিচাৰিছো। আমি জনাইছো রাজ্যত শীঘ্রে নোহোৱা হ'ব পাৰে লোড শ্বেডিঙৰ সমস্যা। উদ্বিগ্ন হৈ পৰিছে রাজ্য সরকার, আর রাজ্য সরকারে বিশেষকৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় লৈছে বিশেষ পদক্ষেপ। আমি জনাইছো এই মুহূর্তের এটা অতি গুরুত্বপূর্ণ খবর, শীঘ্রে নোহোৱা হ'ব পাৰে লোড শ্বেডিঙৰ সমস্যা। লোড শ্বেডিঙক লৈ মুখ্যমন্ত্রীর ডাঙর পদক্ষেপ, রাজ্যত শীঘ্রে নাইকিয়া হব পারে লোড শ্বেডিঙৰ সমস্যা। আজির দিনটির সবাতোকৈ গুরুত্বপূর্ণ খবর, লোড শ্বেডিঙৰ বাবে ভারত সরকারের পৰা বিচারিব অতিরিক্ত বিদ্যুৎ। দিল্লীত কেন্দ্রীয় শক্তিমন্ত্রী আর কে সিংক সাক্ষাৎ করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ভারত সরকারের পৰা 300 মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ বিচারিছে। এই 300 মেগাওয়াট লাভ করলে রাজ্যত নাইকিয়া হব লোড শ্বেডিং। অতিরিক্ত বিদ্যুৎ ললেও বিল নাবাড়ে ঘরুয়া ব্যবহারকারী। অতিরিক্ত বিদ্যুৎ সরকারে ললেও বিল নাবাড়ে, বিদ্যুৎ মাচুল নাবাড়ে, ঘরুয়া ব্যবহারকারীর বিদ্যুতর বিল নাবাড়ে। 1 অক্টোবর রাজ্যত কিছু পরিমাণে থাকিব লোড শ্বেডিং। আমি জানাইছো এই মুহূর্তের একটা অতি গুরুত্বপূর্ণ খবর, আমি দেখাইছো এখন স্থিরচিত্র। কেন্দ্রীয় শক্তিমন্ত্রী সাক্ষাৎ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এখন বিশেষ বিশেষ স্থিরচিত্র আমি দেখাইছো, টাইম এইটর হাতত আহি পড়েছে বিশেষ ফটোখন। লোড শ্বেডিঙক লৈ মুখ্যমন্ত্রীর ডাঙর সিদ্ধান্ত। কেন্দ্রীয় শক্তিমন্ত্রীক সাক্ষাৎ করলে মুখ্যমন্ত্রী। আর একটা বিশেষ তথ্য যে অতিরিক্ত বিদ্যুৎ যদি লয় রাজ্য সরকারে, তেনে হলে ঘরুয়া ব্যবহারকারীর বিল নাবাহে। সেই কথাটুক সকল চিন্তিত হয়ে আছিল। 1 অক্টোবর রাজ্যত থাকিব লোড শ্বেডিঙৰ সমস্যা। লোড শ্বেডিঙক লৈ মুখ্যমন্ত্রীর ডাঙর পদক্ষেপ, রাজ্যত শীঘ্রে নাইকিয়া হব পাৰে লোড শ্বেডিঙৰ সমস্যা। লোড শ্বেডিঙৰ বাবে ভারত সরকারের পৰা রাজ্য সরকারে বিচারিব অতিরিক্ত বিদ্যুৎ। কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং, কেন্দ্রীয় শক্তিমন্ত্রী আর কে সিংক সাক্ষাৎ করা হয়েছে ইতিমধ্যে। ভারত সরকারের পৰা 300 মেগাওয়াট বিদ্যুৎ বিচারিব রাজ্য সরকারে। আর এই 300 মেগাওয়াট বিদ্যুৎ লাভ করলে দূর হব রাজ্যর বিদ্যুতর সমস্যা। অবশ্যই 1 অক্টোবর লোড শ্বেডিঙর সমস্যা থাকিবই। 1 অক্টোবরের পাছর পৰা সকাহ পাব রাজ্যবাসী। আমি জানাইছো এই মুহূর্তের একটা অতি গুরুত্বপূর্ণ খবর, রাজ্যত শীঘ্রে নাইকিয়া হব পাৰে লোড শ্বেডিঙৰ সমস্যা। আর লোড শ্বেডিং তথা বিদ্যুতর লুকা ভাকুয়ে জ্বলা কলা খুয়াইছে সাধারণ রাইজক। উৎকট গরম, তার মাজতেই বিদ্যুতর লুকা ভাকু। অতিষ্ঠ হয়ে পড়ছে রাজ্যর কোটি কোটি জনতা। আর এইবার মুখ্যমন্ত্রীয়ে লৈছে বিশেষ পদক্ষেপ। কেন্দ্রীয় শক্তিমন্ত্রীক সাক্ষাৎ করেছে, কেন্দ্রীয় শক্তিমন্ত্রীক সাক্ষাৎ করে অবগত করলে গোটেই সমস্যা। রাজ্যবাসীর দুঃখ দুর্দশার কথা বর্ণনা করলে মুখ্যমন্ত্রী। আমি জানাইছো লোড শ্বেডিঙক লৈ মুখ্যমন্ত্রীর ডাঙর পদক্ষেপ। রাজ্যত শীঘ্রে নাইকিয়া হব লোড শ্বেডিঙৰ সমস্যা। দিল্লীর কেন্দ্রীয় শক্তিমন্ত্রী আর কে সিংক সাক্ষাৎ করলে মুখ্যমন্ত্রীয়ে। পাওয়ারর যেটো সিটুয়েশন তার আমি সেই ক্ষেত্র খুব সচেতন। অহাকালি রাতেপা 11 বজাত মই আজি নতুন দিল্লী যাম, নিশা 11:45 বজাত ইন্ডিগো ফ্লাইটত। অহাকালি রাতেপা মই ভারত সরকারের শক্তিমন্ত্রী সাক্ষাৎ করি। আমি ভারত সরকারের সামগ্রিক পরিস্থিতি জোড়াটাকলি মারার বাবে 300 মেগাওয়াট পাওয়ার
আমি বিচাৰিছোঁ যিটো কনচেশ্যন প্ৰাইচত হয় য'ত তেখেতেও দিব পাৰিব নোৱাৰিব মই নাজানো এটা ৰাস্তা এটা উলিওৱা হৈছে যদি তেখেতে আমাক 300 মেগাৱাট দিব পাৰে যদি লগে লগে দিব পাৰে তেতিয়াহ'লে আমি লোড শ্বেডিং কৰিব নালাগে কিন্তু যদি খুব তৎকালে আমি এই পাৱাৰ নাপাওঁ তেতিয়াহ'লে অসমত বিক্ষিপ্তভাৱে মই খুব শব্দটো কৈছোঁ যে খুব একদম লোড শ্বেডিং হ'ব বুলি নহয় কিন্তু বিক্ষিপ্তভাৱে বিভিন্ন স্থানত মাজে মাজে অলপ বিদ্যুতৰ সমস্যা থাকিব কাৰণ কেবিনেটে এটা সিদ্ধান্ত লৈছে যে ডমেষ্টিক কনজিউমাৰৰ বিদ্যুতৰ বিল বঢ়াব নালাগে ইণ্ডাষ্ট্ৰি বা কমাৰ্চিয়েলৰ যদি বঢ়োৱাৰ কথা নাই কিন্তু ডমেষ্টিক কনজিউমাৰৰ বিদ্যুতৰ বিল বঢ়াব নালাগে আৰু আমি প্ৰেজেণ্টেশ্যন ল'লোঁ আৰু আমি ভাবিছোঁ যে লোড শ্বেডিং নকৰাকৈ আমি পাৰ কৰাব পাৰিম কিন্তু তথাপিতো 1 অক্টোবৰলৈকে অলপ ওচৰত বিক্ষিপ্তভাৱে বিজুলী যোগান ব্যাহত হ'ব পাৰে আৰু মই ভাবোঁ যে কেবিনেটে এইটো সিদ্ধান্ত লৈছে যে মাত্ৰ 30টা দিনৰ কাৰণে আমি অলপমান লাগিলে কষ্ট কৰিম কিন্তু বিদ্যুতৰ মাচুল বঢ়াব নালাগে সেইকাৰণে অলপ বিক্ষিপ্তভাৱে কেতিয়াবা 15 মিনিট দিনত কেতিয়াবা 1/2 ঘণ্টা এনেকুৱা লোড শ্বেডিং হ'ব পাৰে কিন্তু অহাকালি যদি পাৱাৰ মিনিষ্টাৰৰ পৰা লগ হোৱাৰ পিছত মই যদি এডিশ্যনেল পাৱাৰ পাই যাওঁ তেতিয়াহ'লেতো লোড শ্বেডিঙৰ প্ৰয়োজনীয়তাই নহ'ব গতিকে অহাকালি আমি এই ক্ষেত্ৰত এটা ক্লিয়াৰ পিকচাৰ এটা পাব পাৰিম।